নমস্কার, আমি ডক্টর সঞ্চয় মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট কলকাতার প্র্যাকটিস করছি। আজকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আমার ইউটিউব চ্যানেলে এসেছি, সেটা হচ্ছে মেটাস্ট্যাটিক ব্লাডার ক্যান্সার ইমিউনোথেরাপি রোল ইন মেটাস্ট্যাটিক ব্লাডার ক্যান্সার। এর সাথে আমার রিসেন্ট একজন পেশেন্ট যিনি ইমিউনোথেরাপি পাচ্ছে ব্লাডার ক্যান্সারে, তার একটা ছোট ইন্টারভিউ আমি এর সাথে অ্যাটাচ করেছি এবং তার ভার্বাল কনসেন্ট নিয়ে। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমার এই ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের ভিডিওর যেটা আছে মেটাস্ট্যাটিক ব্লাডার ক্যান্সার, আমরা জানি যে ব্লাডার ক্যান্সার হচ্ছে আমাদের যে প্রস্রাবের যে থলি আছে তার যে ক্যান্সার হয়। এইবার দেখা যায় অনেক সময় যে প্রস্রাবের থলির থেকে কিডনির মধ্যে যে আমাদের টিউব সংযোগ করে, যে টিউব আমাদের যে ইউরেটার রয়েছে তার মধ্যে অনেক সময় ক্যান্সার দেখা যায়, যেটাকে হচ্ছে ইউরোথেলিয়াল ক্যান্সার দেখা যায়। ইউরোথেলিয়াল ক্যান্সার এবং ব্লাডার ক্যান্সার এগুলো সবই হচ্ছে ট্রান্সজেনিয়াল সেল ক্যান্সার মোস্ট কমন। এছাড়া কিছু অন্য হিস্টোলজিও পাওয়া যায়, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা বা অ্যাডিনো কার্সিনোমা, এগুলো খুব রেয়ার। মেনলি ট্রান্সজেনিয়াল সেল কার্সিনোমা এটাই মোস্ট কমন ইউরোথেলিয়াল ক্যান্সারের জন্য দায়ী, মোস্ট কমন হিস্টোলজি, এবং মোর দেন 95% ক্ষেত্রে আমরা এটাই পেয়ে থাকি। এবার আসা যাক ব্লাডার ক্যান্সার নিয়ে। আগেও আমি কিছু ভিডিও বানিয়েছিলাম, প্রিলিমিনারি যে সিমটম যেটা ব্লাডার ক্যান্সার নিয়ে দেখতে পাবেন সেটা হচ্ছে যে ইউরিনের সাথে ব্লিডিং পাস হওয়া বা রক্ত বেরোনো। এবার সেই রক্ত এক হতে পারে যে ড্রপলেট হিসেবেও আসতে পারে, এবং একটা হতে পারে যে ইউরিনের সাথে মিশে আসতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্টের যদি সিভিয়ার হট অ্যান্ড হিউমিড ক্লাইমেটে অনেক সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্লিডিং বেরোতে পারে। কিন্তু যখনই পেশেন্টের, যেমন 60 হচ্ছে একটা সাসপিশিয়াস এজ, যেমন 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ কোনো পেশেন্টের যদি দেখা যায় যে ব্লিডিং হচ্ছে বা ইউরিন করার সময় দেখা যাচ্ছে যে প্যান্টটা লাল হয়ে যাচ্ছে বা ফ্র্যাঙ্ক ব্লিডিং পাস করছে, তাহলে কিন্তু সেটা সত্বর অঙ্কোলজিস্টের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করা দরকার। অঙ্কোলজিস্টের সাথে ইমিডিয়েট যোগাযোগ করলে প্রথম যে কর্তব্য সেটা হচ্ছে আমরা ইউরিনের রুটিন এক্সামিনেশন দেখি, সেখানে আরবিসি বা সেল কাউন্ট দেখি, সেখানে যদি কোনো কালচার আমরা সেন্ড করি তাতে যদি কোনো ইনফেক্টিভ কজ থাকে সেই কালচারটা থেকে ইনফেক্টিভ কজটা বোঝা যায়। এইবার যদি দেখা যায় যে ম্যালিগন্যান্ট সেল বা অ্যাবনর্মাল সেল, এপিথেলিয়াল সেল প্রেজেন্ট আছে ওই ইউরিনারি রুটিন এক্সামিনেশনে, তখন কিন্তু আমরা ইউরোলজিস্ট, আমাদের যারা ফ্রেন্ডস রয়েছে তাদের হেল্প নিয়ে আমরা কিন্তু একটা ছোট সিস্টোস্কোপি গাইডেড TURBT একটা এক্সামিনেশন করি। প্রথমে সিস্টোস্কোপি করা হয়, সিস্টোস্কোপি হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়, তাতে দেখা যায় যদি ব্লাডারের গায়ে কোনো গ্রোথ থাকে সেখান থেকে আমরা TURBT ট্রান্স ইউরেথাল রিসেকশন অফ ব্লাডার টিউমার, এইটা করে কিন্তু আমরা টিউমার টিস্যুটাকে নিয়ে আমরা এক্সামিনেশন বা বায়োপসির জন্য পাঠাই। মেটাস্ট্যাটিক ব্লাডার ক্যান্সার মানে হচ্ছে প্রাইমারি যে সাইট সেটা ছড়িয়ে, সেটা যখন আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তখন সেটাকে বলে মেটাস্ট্যাটিক স্টেজ বা স্টেজ 4। যেমন এই পেশেন্টের ব্লাডার ক্যান্সার বা ইউরোথেলিয়াল ক্যান্সার প্রাইমারি সাইট ছাড়াও আশেপাশে আমাদের যে পেটে বা অ্যাবডোমেনে লিম্ফটোডস রয়েছে, বিভিন্ন অর্গান রয়েছে, তাতে কিছু ছড়িয়ে পড়েছিল। পেশেন্টের কনসিডারিং দ্য কোমরবিডিটি, যখন আমাদের ট্রিটমেন্ট ডিসিশন করতে হয়, যখন আমাদের ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল, TURBTতে যখন পজিটিভ চলে আসলো, তখন আমরা সিস্টেমিক একটা এক্সামিনেশন করলাম, পেট সিটি স্ক্যান বা সিটি স্ক্যান অফ চেস্ট অ্যাবডোমেন পেলভিস, তাতে দেখা গেলো যে কোথায় কোথায় রোগটা ছড়িয়ে পড়েছে, সাপোজ লিভার, বোনস, লাংস বা অন্য কোথায় ছড়িয়ে পড়েছে বা কোনো লিম্ফ নোডসে ছড়িয়ে পড়েছে। যখন কনফার্ম হয় যে ইট ইজ আ স্টেজ 4 ডিজিজ, তখন আমরা থেরাপির দিকে এগোই। এখন থেরাপির মধ্যে আমাদের ডিসিশন হয়, এক হতে পারে যে পেশেন্ট যদি ফিট থাকে, কেমোথেরাপির জন্য টলারেটেবল হয় এবং কেমোথেরাপি এলিজিবল হয়, তাহলে আমরা প্রথম 6 সাইকেল কেমোথেরাপি দিয়ে আমরা মেনটেনেন্স অ্যাভেলুম্যাব বলে একটা ইমিউনোথেরাপি আছে তার মেনটেনেন্স রাখা হয়। এখন কোশ্চেন বা চ্যালেঞ্জিং কেস কী হয় ফিজিশিয়ানের কাছে, যখন দেখা যায় যে পেশেন্টের মাল্টিপল কোমরবিডিটিস রয়েছে, তার ধরুন একটা ক্রনিক CKD বা ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, একটা ক্রনিক হার্ট ডিজিজ রয়েছে, পেশেন্ট এজ, পেশেন্ট হচ্ছে অনেক সময় ফ্যামিলি ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দ্য কেমোথেরাপি, এইসব কেসে কিন্তু আমরা একটা ডাইলেমার মধ্যে পড়ে যাই যে মেটাস্ট্যাটিক ইনকিউরেবল স্টেজে আমরা কী ধরনের ট্রিটমেন্ট দিতে পারবো। তখন ইমিউনোথেরাপি হচ্ছে সেভিয়ার হিসেবে আমাদের হেল্প করে, এবং আমরা বায়োপসি থেকে আমরা বিভিন্ন ধরনের এক্সপ্রেশন অফ দ্য ইমিউনোথেরাপি রেসপন্স, যেটা হচ্ছে আমরা MSI, টিউমার মিউটেশন বার্ডেন, TMB বা PD-L1, এগুলি এক্সপ্রেশন আমরা দেখি, তাতে বোঝা যায় যে ইমিউনোথেরাপির রেসপন্স কতটা ভালো হতে পারে।
আমার যে পেশেন্টের কথা আজকে বলছি, তো না, ওনার হচ্ছে কনসিডারিং দ্য এজ 87 ইয়ার ওল্ড জেন্টলম্যান। ওনার মাল্টিপল কোমরবিডিটিস ছিল, সেই জন্য প্লাস ওনার পেশেন্ট এবং ফ্যামিলি দে ডোন্ট ডিড নট ওয়ান্ট ফর কেমোথেরাপি, তো সেই জন্য আমরা ওনাকে ইমিউনোথেরাপির সিঙ্গেল এজেন্ট ইমিউনোথেরাপির অপশন বেছে নিই। তো আমরা পেমব্রোলিজুমাব বলে একটা ইমিউনোথেরাপি, সেটা আমরা দেই পেশেন্টকে। আজকে পেশেন্টের প্রায় 12টা সাইকেল হয়ে গেছে, মাসে একটা করে সাইকেল, মানে প্রায় 1 বছর প্রায় কমপ্লিট। এবং রিসেন্ট যে পেট সিটি স্ক্যান এসছে তাতে কিন্তু কমপ্লিট মেটাবলিক রেসপন্স এসছে, কমপ্লিট রেসপন্স। এবং ইমিউনোথেরাপির বিউটিটা কি হচ্ছে, এটা নাম্বার ওয়ান ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটা খুব ভালো মেনটেন থাকে। তো তার ফলে পেশেন্টের মনেই হয়নি যে সে কোনো একটা ইনকিউরেবল ডিজিজে একটা খুব অ্যাডভান্সড একটা থেরাপি নিচ্ছে। ইট ইজ জাস্ট লাইক নর্মাল স্যালাইন, জাস্ট একটা ফ্রিকোয়েন্ট ইন্টারভ্যালে এসে সে জাস্ট ইঞ্জেকশনটা নিচ্ছে। তো ইমিউনোথেরাপির এই স্প্লেন্ডিড মার্ভেলাস রেসপন্স দেখে আমাদের অ্যাজ এ ক্লিনিশিয়ালে খুব স্যাটিসফাইড হওয়া যায় যে ইনকিউরেবল মেটাস্ট্যাটিক স্টেজে থাকা সত্ত্বেও পেশেন্ট যারা কেমোথেরাপির জন্য ইনএলিজিবল, তাদের ক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপি দিয়ে এত ভালো একটা রেসপন্স পেয়েছি বা পাওয়া গেছে। আসুন ওনার একটু ইন্টারভিউ শুনে নেওয়া যাক, উনি কি বলছেন। নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ব্লাডার ক্যান্সার বা ইউরোথেলিয়াল ক্যান্সার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে। আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প। আজকের জন্য এইটুকুনি, এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন টপিকের সাথে আসব। নমস্কার। হ্যালো, আমি আমার নাম হচ্ছে ভবেন্দ্র কুমার বেরা। আমি ডক্টর সঞ্চয় মণ্ডলের কাছে ট্রিটমেন্টে রয়েছি এখন। সে আমার ছেলের সঙ্গে বন্ধু ছিল ডাক্তার আমার, তার সঙ্গে কথাবার্তা বলে ও বলে ডক্টর সঞ্চয় মণ্ডলকে দেখাও, এবং শ্রী ডক্টর সঞ্চয় মণ্ডল। তো ওনার কাছে আমি এলাম, ওনার কাছে আসার পর উনি কীরকম সুন্দরভাবে আমার ট্রিটমেন্টের মানে মানে ম্যানেজমেন্ট করলেন, আস্তে 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 করে 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 তাই না। আমার তখন আমার পেট সিটি হয়েছে, ফার্স্ট পেট সিটি হয়েছে, সেকেন্ড পেট সিটি হয়েছে, থার্ড, প্রত্যেকবারই দারুণ ইম্প্রুভমেন্ট। এত ইম্প্রুভমেন্ট হয়েছে উনি বলছে বুঝতেই পারছি না। ইভিন আমার ছেলেকে যারা রিপোর্টটা পাঠাই ইউকেতে, ছেলে তো ডক্টর সঞ্চয় মন্ডলের সঙ্গে কথাই বলিনি তার আগে, বাবা এটা ভেরি বিউটি, বাবা এটা ভেরি বিউটিফুল তোমার রেজাল্ট। তো আমি তো জানি না ব্যাপারটা কি, ডক্টর সঞ্চয় মন্ডলের সঙ্গে কথা বলে নে সময় করে, কথা বলেছ ভালো, খুব ইম্প্রুভমেন্ট হয়েছে, মানে ঠিক ঠিক ওষুধ পড়েছে আমার, এবং আমি ভালোই আছি। আমি আমার এখানে ইমিউনোথেরাপি চলছে আমার, এই যে ইমিউনোথেরাপি চলছে ওটা 3 উইকস ইন্টারভেলে হবে আর কি, এখন চলবে এখন। আমার এখন 11th সাইকেল চলছে আমার আজকে, এই হচ্ছে কথা।